বহুতল পুরনো একটি ভবনে যদি কেউ ধূমপান করে তাহলে সঙ্গে সঙ্গে থাপ্পড় দেয় ভূত। একই সঙ্গে যদি কোনো গার্ড ডিউটির সময় ঘুমায় তখনও ভূত থাপ্পড় দিয়ে তাকে জাগিয়ে দেয়। অদ্ভুত মনে হলেও ঘটনা সত্য। ভারতের রাজস্থানের পুরনো দুর্গ এবং পুরনো বাড়ির এই ভূতের গল্প বিশ্বজুড়ে পরিচিত। এখানে ডিউটির সময় যদি কেউ শুয়ে পড়ে বা ঘুমায় তাহলে ভূত তাকে থাপ্পড় মেরে জাগিয়ে দেয়। রাজস্থানের কোটাতে ব্রিজরাজ ভবন প্যালেস আজও তার অনন্য ইতিহাসের জন্য স্মরণীয় হয়ে আছে। 180 বছরের পুরনো ওই ঐতিহাসিক ভবনকে 1980 সালে হোটেলে রূপান্তরিত করা হয়। কিন্তু এখানে আসা লোকদের মধ্যে এক ধরনের অদ্ভুত অনুভব হয়। যেমন বলা হয়ে থাকে, এই হোটেলে মেজর বার্টন নামের এক ভূত আছে, যে ব্রিটিশ শাসনামলে কোটাতে দায়িত্বরত ছিল এবং 1857 সালে নীল বিদ্রোহের সময় তাকে ভারতীয় সৈন্যরা হত্যা করে। এই সময় তার 2 মেয়েকেও এই ভবনে হত্যা করা হয়। কোটার সাবেক মহারানী 1980 সালে মেজরকে যে স্থানে হত্যা করা হয়েছিল সেখানে মেজরের আত্মাকে একই অবস্থায় দেখেছিলেন। এখানকার লোকেরা জানান এই ভূত কাউকে কোনো ক্ষতি করে না, কিন্তু যদি এই ভবনের কোনো গার্ড ডিউটির সময় ঘুমায় তাহলে তাকে থাপ্পড় দিয়ে জাগিয়ে দেয়। একই সঙ্গে এই ভবনে যদি কেউ ধূমপান করে তাহলে তাকে থাপ্পড় দেয়। এ কারণে এখানে কর্মরত লোকেরা ডিউটির সময় ঘুমাতে এবং ধূমপান করতে ভয় পায়।